হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঙালির প্রিয় সেরা স্বাদের রোববারের দুপুরের চিকেনের রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপি দুর্দান্ত লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেনের রেসিপি আমি কীভাবে বানাই সবার প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ আর লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ লবঙ্গ গোটা জিরে এরা একে অপরের বন্ধু তাই যখনই ফোড়ন দেয়া হয় এদের একসাথে দিলেই ফোড়নের একটা সুন্দর গন্ধ আসে তাই না এবারে আমি দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা আমার প্রায়ই ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নেয়া পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকব একদম আরামসে চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব রোববারে দুপুর বলে কথা গান শুনতে শুনতেই হোক আর নিজের মনে গান করতে করতেই হোক চিকেনটা কিন্তু খুব ভালোভাবে একদম পাঁচ থেকে সাত মিনিট ধরে কষানো আমার হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট এই পেস্টের মধ্যে আছে রসুন আদা টমেটো আর কাঁচা পেঁয়াজ এখানে কাঁচা পেঁয়াজ আছে একটা আর রসুন আছে কুড়ি থেকে পঁচিশ কোয়া টমেটো নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আদা হাফ ইঞ্চি সব কিছু হালকা জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এবারে আমি সমস্ত কিছু মশলা আবারও খুব আরামসে কষিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিট ধরে যাতে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন তো এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা শুকনো মশলা তো দিতেই হবে এখানে নিয়ে নিয়েছি ধনির গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নিয়েছি যেটা এই রান্নায় সবচেয়ে ভালোভাবে যাবে সেটা হল এভারেস্টের চিকেন মশলা তারপর সব কিছু মশলা খুব ভালো করে আবারও মিনিট পাঁচ সাত ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে আমার আজকের এই চিকেনের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন চিকেন থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু রবিবারে দুপুরে চিকেন রান্না করছি আর আলু দেবো না এটা কখনো হতে পারে আমার তো আলু ভীষণ ফেভারিট আপনাদের যদি অপছন্দ হয় তাহলে আপনারা নাও দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ ফ্যাটানো টক দই টক দইটা দিয়েও আবারও খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে আমার প্রায় কষানো হয়ে গেছে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দেবো প্রয়োজন মতো গরম জল গরম জল দিয়ে দেবার পরে দিয়ে দিচ্ছি নুন এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুললাম ওয়াও। এ আর তোমরা দেখে নাও কতটা সুন্দর কালার এসেছে এই মাংসতে আরে রোববারে দুপুরে গরম গরম সাদা ভাতের সাথে এই গরম গরম চিকেনের ঝোল থাকলে আর কি চাই বলো এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এখন আমি দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য তারপর গরম গরম সাদা ভাতের সাথে আজকের এই চিকেনের রেসিপি আমি সার্ভ করব। তাহলে আমার আজকের এই চিকেনের রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে আজ তাহলে এ পর্যন্তই আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার রেসিপিটি ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ